আজ মুন্সিগঞ্জ সদরে অবস্থিত সরকারি হরগঙ্গা কলেজ এবং মুন্সিগঞ্জ সরকারি পলিটেকনিক আপনাদের ঘুরে দেখাবো। চলুন আমরা দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান আপনাদের ঘুরে নিয়ে আসি। থ্যাংক ইউ। সরকারি হরগঙ্গা কলেজ বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। আপনারা ভিডিওতে সরকারি হরগঙ্গা কলেজ দেখছেন। 1938 সালে 18ই ডিসেম্বর সরকারি হরগঙ্গা কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা টঙ্গিবাড়ি উপজেলার আশুতোষ গাঙ্গুলি। তার বাবার নাম হরনাথ গাঙ্গুলি এবং মায়ের নাম গঙ্গাশ্বরী দেবী। সে সময় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের বাংলা একে ফজলুল হক বাবার নামের প্রথম অংশ হর এবং মায়ের নামের প্রথম অংশ গঙ্গা একত্র করে কলেজের নামকরণ করেন হরগঙ্গা এবং তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটিতে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল 1939 সালে। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী বীরেন্দ্র মুখার্জি, যিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজের নেতাজি সুভাষচন্দ্র বোসের সমসাময়িক ছিলেন। কলেজটি 1941 থেকে 1946 সাল পর্যন্ত কর্মমুখী শিক্ষা প্রদানের ব্যবস্থা চালু ছিল। 1941 সালে কলেজের গ্রন্থাগারে প্রতিষ্ঠাতা শ্রী আশুতোষ গাঙ্গুলির মার্বেল পাথরের একটি মূর্তি স্থাপন করা হয় এবং 1942 সালে তার নামানুসারে কলেজের অডিটোরিয়ামের নামকরণ করা হয় আশুতোষ হল। আপনারা ভিডিওতে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ দেখছেন। সরকারি হরগঙ্গা কলেজে শিক্ষাবর্ষে 1995-96 থেকে অনার্স মাস্টার্স কোর্স চালু হয়। 15টি বিষয়ে অনার্স ও 9টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। এখানে পড়ানো হয় বাংলা, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, গণিত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজ কর্ম, জীববিজ্ঞান। আগেই বলা হয়েছে সরকারি হরগঙ্গা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 18ই ডিসেম্বর 1938। পাঠ্যক্রম অধ্যয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, বিতর্ক, সঙ্গীত ইত্যাদি চর্চা করে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা অনুশীলন সহ প্রতি বছর বার্ষিক খেলাধুলাও অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের মুন্সিগঞ্জের মীর কাদিমে অবস্থিত একটি সরকারি বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। 2006 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভিডিওতে আপনারা মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে। এখানে 7টি টেকনোলজি আছে। 2006 সালের 22শে জুলাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের উদ্দেশ্য মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ওই বছর থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিল্লাল হোসেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম নামক স্থানে অবস্থিত। এখানে 5তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, 2তলা বিশিষ্ট 2টি ওয়ার্কশপ সহ 23টি ল্যাব রয়েছে। এছাড়াও অধ্যক্ষের বাসভবন, 2তলা স্টাফ কোয়ার্টার, 1টি শহীদ মিনার, 1টি সাবস্টেশন ও 1টি পাম্প হাউস রয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্রছাত্রীদের আবশ্যিকভাবে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্রছাত্রীদের সকালে ও দুপুরে 2 শিফটে পাঠদান করা হয়। এখানে কম্পিউটার প্রকৌশল বিভাগ, ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ, ইলেকট্রোমেডিক্যাল বিভাগ, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল প্রকৌশল বিভাগ, ইলেকট্রিক্যাল প্রকৌশল বিভাগ, সিভিল প্রকৌশল বিভাগ, মেকানিক্যাল প্রকৌশল বিভাগ, আরএসসি প্রকৌশল বিভাগ।